নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হেমতাবাদের মাটি থেকে আমি শান্তু রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হেমতাবাদের শেরপুরের শেরপুরের মাটিতে যেখানে যেখানে খলসির ঘাটে অস্থায়ী সেতু এখনো স্বাধীনতার পর থেকে স্থায়ী সেতু হয়নি এবং তার জন্যই নো ব্রিজ নো ভোট এই দাবিতে সাধারণ মানুষেরা জড়ো হয়েছে নদী পাড়ে একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে যারা রয়েছেন স্থানীয়রা একটু কথা বলার চেষ্টা করব একটু কথা বলার চেষ্টা করব দাদা আপনাদের মূলত দাবি নো ব্রিজ নো ভোট কতজনের মৃত্যু হয়েছে এই ঘাটে এই যে 8-10 জনের মৃত্যু হয়েছে বুঝলেন আমাদের পাড়ায় গত বছর একজন মারা গেছে গোবিন্দ বিশ্বাস তারপরে বাবলু বালো দুইজন আমাদের পাড়ারই মারা গেছে 7-8 জন লোক মারা গেছে আমার স্বাধীনতার পর থেকে বছরের পর বছর আপনারা প্রতিশ্রুতি পেয়েছেন কারা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি সব রাজনৈতিক দলের নেতারাই দিয়েছে বুঝলেন টিএমসি বিজেপি সিপিএম যখন আরএসপি ছিল আমাদের রনেন বর্মন তখন থেকেই পলাশ বর্মন ওরাও প্রতিশ্রুতি দিয়েছে কাজ হবে কংগ্রেস প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে সব নেতা শেষ প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে প্রত্যেক কংগ্রেস নেতা এখানে দাঁড়িয়ে বলে গিয়েছেন যে ব্রিজ হবে মানুষ স্থায়ী ব্রিজ পাবে কিন্তু এখনো অস্থায়ী সেতু এই অস্থায়ী সেতু দিয়ে কিছুক্ষণ আগেই সেন্ট্রাল ফোর্স গ্রামে প্রবেশ করেছে নির্বাচন কমিশনের আধিকারিকরাও এসেছেন তারা বলছেন ভোট দিতে কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়েছেন তারা স্লোগান তুলছে নো ব্রিজ নো ভোট সমস্ত মানুষ বাঁধো জোট এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করব সাধারণ মানুষ এখানকার যারা স্থানীয়রা তারা পারাপার করছেন ঠিক এইভাবেই পারাপার করতে হচ্ছে রিপাবলিক বাংলাকেও এবং রিপাবলিক বাংলা ফার্স্ট অন রিপাবলিক বাংলা গ্রাউন্ড জিরোতে এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করছি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয়দের কিভাবে পারাপার করতে হচ্ছে আমি আরো একবার শোনার চেষ্টা করব যারা স্থানীয়রা রয়েছেন কি বলবেন এইভাবে পারাপার করতে হচ্ছে আপনাদের প্রশাসন যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে না কোনোদিন যোগাযোগ করেনি শুধু ভোটের আগে প্রতিশ্রুতি একদমই আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি সেই ছবি এক্সক্লুসিভলি যে নদী পাড়ে বিক্ষোভ দেখাচ্ছেন শেরপুরের মানুষজন 8-80 প্রত্যেকেই জড়ো হয়েছেন এখানে একটাই দাবি ব্রিজ চাই আমি একটু একদম একদম একজন কোচি সদস্য রয়েছেন এখানে দাঁড়িয়ে রয়েছে কথা বলতে পারো ব্রিজ চাই সাধারণ মানুষ বয়স কত তোমার চেষ্টা করবো আরো সাধারণ মানুষ জড়ো হচ্ছেন যাতায়াত করছেন যাদের কর্মসূত্রে যেতে হচ্ছে নদীর ওপারে তারা ঠিক এভাবেই পারাপার করছেন এক হাঁটু জল রয়েছে বর্ষাকালে এই ভয়াবহ আকার ধারণ করে এই নদী স্বভাবতই প্রশ্ন উঠছে আর কতদিন পর এই নদীতে স্থায়ী ব্রিজ হবে অস্থায়ী সেতু দিয়ে আর কতদিন পারাপার করতে হবে হেমতাবাদের এই শেরগঞ্জের মানুষকে সেই প্রশ্নটাই তুলছেন এখানকার মানুষেরা আমি আরো একবার কথা বলার চেষ্টা করব আপনারা দীর্ঘদিন আপনারা বলছেন ব্রিজ চাই কেন ব্রিজটা হচ্ছে না কেন বলুন তো কেন হচ্ছে না কে দায়ী ব্রিজটা কেন হচ্ছে না এটা দায়ী সরকারিভাবে এই এটা হচ্ছে একদমই এবং সাধারণ মানুষরাও এখানে রয়েছেন আরো কয়েকজনের সঙ্গে কথা বলো কেন ব্রিজ হচ্ছে না বলুন তো কেন ব্রিজ হচ্ছে না কেন সব যোগ যতগুলো মন্ত্রী আছে সব তো নেতা মন্ত্রীদের ভোটের আগে আসে এসে প্রতিশ্রুতি দেয় না ঢপের শ্রুতি দেয় সেটা আমরা কি জানি এরা আর পরে কোনো দেখা সাক্ষাৎ করে না এগুলো কোনো প্রতিশ্রুতি নয় এগুলো একবারে ঢপের শ্রুতি একদম